অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা বাচ্চাদের শরীরে যে ট্রায়াল দেওয়া হচ্ছিল তা আপাতত বন্ধ রাখা হয়েছে। মূলত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে রক্ত জমার বাধার যে অভিযোগ উঠেছে তা নিয়ে চলমান তদন্তের কারণে এটি বন্ধ করা হয়েছে। এই সংবাদের বিস্তারিত জানাতে আপনাদের সাথে রয়েছি আমি আসম মাসুম। গত ফেব্রুয়ারি থেকে 6 বছর বয়সী থেকে 17 বছর বয়সী 300 শিশু কিশোর স্বেচ্ছাসেবীর শরীরে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কতটুকু কার্যকর করানোর জন্য তা দেখার একটি ট্রায়াল শুরু হয়। কিন্তু এরই মধ্যে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে 30 জন মারা যান, সেই সাথে যুক্তরাজ্যে গত 1 সপ্তাহে 70 জনের উপরে রোগীর রক্ত জমাট বাধা ধরা পড়ে, এর মধ্যে বেশ কয়েকজন মারা যান। এদিকে যুক্তরাজ্যে 31.6 মিলিয়ন মানুষ টিকার প্রথম ডোজ পেয়েছেন আর 5.4 মিলিয়ন টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন। যুক্তরাজ্যে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। এছাড়া আজ থেকে ওয়েলসে মডার্নার টিকাও দেওয়া শুরু হয়েছে। এদিকে শিশু শরীরে টিকার পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ রাখার বিষয়টি স্বীকার করেছেন প্রফেসর পুলার্ড। তিনি আরো বলেন, এটা এখনো নিশ্চিতভাবে বলা যায় না এই টিকার কারণেই যে রক্ত জমাট বাধার ঘটনা ঘটছে এটা হচ্ছে, তবে এটাকে তদন্ত প্রতিবেদন আসার পর একটা পরিষ্কার ধারণা পাওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি। তিনি আরো বলেন, যাদের টিকা দেওয়ার আমন্ত্রণ আছে তাদের অবশ্যই টিকা দেওয়া উচিত। এদিকে গতকাল ডেইলি মিরর জানিয়েছে, গতকালই একটা প্রতিবেদন করেছিল যে অক্সফোর্ডের টিকা 30 বছর বয়সীদের নিচে সেটা স্থগিত করা হতে পারে। এবং আজকে কিন্তু যে ব্রিটেনের MHRA মানে ওষুধ নিয়ন্ত্রক সংস্থা, স্বাধীন ওষুধ নিয়ন্ত্রক সংস্থা কিন্তু সেই ঘোষণাটি দিয়েছে, অক্সফোর্ডের যে অ্যাস্ট্রাজেনেকার টিকা 30 বছর বয়সীদের নিচে তাদের শরীরে আপাতত স্থগিত করা হয়েছে। তদন্ত করে তারপরে হয়তো এটা পরবর্তীতে একটা ঘোষণা আসতে পারে, কিন্তু বর্তমানে এটি স্থগিত থাকবে। এবং যাদের অক্সফোর্ডের টিকার প্রথম ডোজ নিয়েছেন তারা যখন দ্বিতীয় ডোজ দিতে যাবে তাদেরকে হয়তো মডার্নার টিকা দেওয়া হবে। এটি কিন্তু আজকে মানে মেডিকেল যে মেডিসিন এজেন্সি যেটা এখানকার MHRA বলা হয়, তারা কিন্তু আজকে এই ঘোষণাটি দিয়েছে। সুতরাং আপনারা যারা টিকার জন্য অপেক্ষা করছেন বা দ্বিতীয় ডোজের জন্য টিকার জন্য অপেক্ষা করছেন, যাদের অক্সফোর্ডের প্রথম ডোজ দিয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা মডার্নার টিকা যেটি বলা হচ্ছে যে 94.1% কার্যকর সেটি দ্বিতীয় ডোজ দেওয়া হবে। এবং এর আগেও কিন্তু বিভিন্ন সময় পরীক্ষায় বলা হচ্ছে যে টিকার যে ক্রস ম্যাচিং মানে দুই আলাদা আলাদা ধরনের টিকা দিলেও সেটা আরও বেশি কার্যকর বলে বিভিন্ন সময় প্রতিবেদন এসেছে। এই ছিল অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এ সংক্রান্ত সংবাদ জানার জন্য রানারের ইউটিউব এবং ফেসবুক পেজের সাথে থাকবেন।